সহজ করে পাঠ নিয়ে যাও, সহজ পাঠে এসে। হ্যালো স্টুডেন্ট, আমরা আছি নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী অধ্যায়ে। কোষে দেখি দুই, 8 নম্বর অঙ্কটা এইরকম যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং এ ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 0। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করুন। এবার তাহলে আমাদের কি বলা আছে? না, বলা আছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড সমান আমরা কে ধরতে পারি। তাহলে কে ধরিলাম, তাহলে ইন্ডিভিজুয়ালি কি হবে? না, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হল কে, অতএব তাহলে লিখতে পারি যে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই এক্স। সেরকম ভাবে আবার বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, তাহলে আমরা লিখতে পারি অতএব বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, এবং এটাও লিখতে পারি যে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, অতএব সি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই জেড। এবার আরো বলা আছে যে এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু 1। এখানে এই সমীকরণে এ বি এবং সি এর মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি হবে? এর মানটা ছিল যে কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু বি এর মানটা ছিল কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, আর সি এর মানটা হচ্ছে যে কে টু দি পাওয়ার 1 বাই জেড ইকুয়াল টু 1। ওয়ানটাকে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0 হিসাবে, তাহলে এখানে ব্র্যাকেটে লিখতে পারি যে এ কমা বি ও সি এর মান বসাইয়া তাহলে কি হবে সূত্রানুসারে, যে গুণের তারা পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে কে টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল ডান দিকে যাচ্ছিল তাই থাকবে কে টু দি পাওয়ার 0। তাহলে এবার এদের যদি যোগ করা যায় তাহলে আমরা দেখব যে লসাগু হচ্ছে যে এক্স ওয়াই জেড, তাহলে যোগ করলে হবে যে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, ডান দিকে যা ছিল তাই থাকবে কে টু দি পাওয়ার 0। তাহলে সূত্রানুসারে তাহলে কি দাঁড়াবে, যে কে টু দি পাওয়ার এইটা সরি সমগ্র রাশিটা ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0, অতএব তাহলে আমরা বলতে পারি যে সূত্রানুসারে যে ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। অতএব তাহলে কি বলা যায়, না এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত।
ধন্যবাদ। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন।